ঝড়ের রোশনল থেকে বাঁচল নদিয়া। গতকাল মঙ্গলবার রাত 8:32 থেকে আজ অর্থাৎ বুধবার বিকেল 4:44 পর্যন্ত পূর্ণিমা থাকবে। তার উপরে যশের প্রভাব স্বভাবতই নদিয়ার ভাগীরথী ছিল উত্তাল, আর সমস্ত নিয়েই নদিয়া ভাগীরথী তীরবর্তী মানুষের আতঙ্ক ছিল যথেষ্ট। কিন্তু দুপুর 3:00 পর্যন্ত যশের রোশনল লক্ষ্য করা গেল না নদিয়ায়। ইতিমধ্যে স্থানীয় বিডিও, এসডিও, ডিএম এর তত্ত্বাবধানে বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় বিদ্যালয়গুলিতে আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয় পঞ্চায়েতের ব্যবস্থাপনায় খাওয়া দাওয়াও। তবে সামগ্রিক শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট এলাকাগুলোতে পানীয় জল, বিদ্যুতের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বা ঝড়ের ক্ষয়ক্ষতির কোনো খোঁজ পাওয়া যায়নি। মাঝে মধ্যে দমকা হাওয়া ছিল বটে, তবে তা ভয়ঙ্কর নয়। নদীতে জলের পরিমাণ সামান্য বৃদ্ধি হলেও তা কখনোই পাড়ে উপচে পড়ার মতন হয়নি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।